আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মামা কৃষি টিভির নতুন আরেকটি পর্বে আমি সঙ্গে আছি মোহাম্মদ তারিক হাসান তপু। আজকে আপনাদেরকে দেখাবো পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনখলা গরুহাট থেকে কুরবানির উপযুক্ত মাংসের গরুর দরদাম এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক সঙ্গেই থাকুন। দর্শক স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা সাইহাল জাতের গরু, দুই দাঁত বয়স। দর্শক বিক্রেতা ভাই দাম চাচ্ছিল এটার 1,20,000 টাকা। আনুমানিক এর গায়ে মাংস আছে প্রায় 6 মণ প্লাস। দর্শক এই সমস্ত গরু আপনারা অরনখলা গরুহাটে আসলে সংগ্রহ করতে পারবেন। তো এটার জাতে হচ্ছে সাইহাল ব্রিডের গরু। আপনারা যারা সাইহাল জাত নিয়ে কাজ করতে চান তারা এই সমস্ত গরু মোটাতাজাকরণ করতে পারেন। এ পাশে যেটা দেখতে পাচ্ছেন রেড কালার, অরিজিনাল ব্রিডের সাইহাল। অবশ্য আবার কেউ কেউ পাকিস্তানি সাইহালও বলে থাকে। অরিজিনাল রেড কালার নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন, নেজ, গলার কম্বল, চুট সব দিক দিয়ে কিন্তু একটা এ প্লাস ক্যাটাগরির কিন্তু সাইহাল। এটার দাম চাচ্ছিল বিক্রেতা ভাই 1,25,000 টাকা। এর মধ্যেও কিন্তু আপনারা এই সমস্ত গরু অল্প কিছু দরদাম করে নিতে পারবেন। তো এ পাশে যে একটা হলস্টেন ফিজিয়ান জাতের গরু আছে এটা একটু দেখানোর চেষ্টা করি। এই মাত্র এই গরুটা বিক্রি হলো ঢাকার এক ব্যাপারী ভাই নিল, এটা বিক্রি হলো 2,10,000 টাকা। এটার আনুমানিক মাংস আছে 10 মণ প্লাস। দর্শক দুই জাত বয়স ছিল, এটার হচ্ছে সাইহাল, এটাও একটা ভালো পার্সেন্টেজের সাইহাল। এটার দাম চাচ্ছিল 1,15,000 টাকা। এই সমস্ত গরু আপনারা মোটাতাজাকরণের জন্য সংগ্রহ করতে পারেন। আবার যারা দেখা যাচ্ছে যে বাসায় কুরবানি দেবেন তারাও কিন্তু এই সমস্ত গরু সংগ্রহ করতে পারেন। দর্শক স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা হলস্টাইন জাতের ষাঁড় গরু। এগুলো কিন্তু দ্রুত মাংস বর্ধনশীল হয়, এগুলো আপনারা মোটাতাজাকরণের স্টেপে রাখতে পারেন। আর এগুলো ক্রস ব্রিডের গরু। দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, এটা একটা ক্রস ব্রিডের গরু। এই সমস্ত গরু আপনারা মোটাতাজাকরণ করতে পারেন, 2-3 মাসের একটা ফ্যাটেনিং করতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালো প্রকৃতির করে একটা ষাঁড়, এটাও কিন্তু ক্রস ব্রিডের গরু। এটার দাম চাচ্ছিল বিক্রেতা ভাই 95,000 টাকা। তো এই সমস্ত গরু আপনারা অরনখলা গরুহাটে আসলে সংগ্রহ করতে পারবেন। এ পাশেও একটা আছে কালো কালারের, এগুলো কিন্তু যাতে হচ্ছে ক্রস ব্রিডের গরু। এগুলো একটু গায়ে কাবু কোয়ালিটির, এগুলো নিয়ে কিছু ক্রিমি লিভারটনিক জিঙ্ক করে এগুলো কিন্তু মোটাতাজাকরণ করতে পারবেন। তো স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন এটা হলস্টেন ফিজিয়ান, এটার দাম যাচ্ছিল 1,15,000 টাকা। দর্শক 5.5 মণের উপরে মাংস হবে। এই সমস্ত গরু আপনারা অরনখলা গরুহাটে আসলে পাবেন। স্ক্রিনে একটা সুন্দর করে যে শাড়টা দেখতে পাচ্ছেন এটা দাঁতে হলস্টেন ফিজিয়ান, 4 দাঁত বয়স। দর্শক 1,80,000 টাকা দাম যাচ্ছিল। তো এ পাশে যেটা সুন্দর প্রকৃতির পাকড়া, এটার কিন্তু অনেক ডিমান্ড বা চাহিদা আছে, এটার দাম যাচ্ছিল 1,30,000 টাকা। তো দর্শক আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দর্শক হাটের প্রায় শেষ সময়ের দিকে আমরা চলে আসছি। দর্শক এখন কিন্তু হাট প্রায় শেষের দিকে, প্রতিটা গরুই কিন্তু ট্রাকে লোড করা হচ্ছে এক স্থান থেকে বিভিন্ন স্থানে কিন্তু নিয়ে যাওয়ার জন্য এই প্রক্রিয়া করা হচ্ছে। দর্শক দেখেন ট্রাক লোড করা হচ্ছে। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।